মহোদয় আমলে নিয়েছে এবং এই জন্যই আজকে আমাদের এখানে আসা। এবং আপনার সাংবাদিক ভাইয়েরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম বিষয়টা জানতে পারি। জানা মাত্রই আমাদের চেয়ারম্যান মহোদয় বিষয়টা আমলে নিয়েছেন, তদন্ত কমিটি গঠন করেছেন এবং আমাদেরকে এখানে পাঠিয়েছেন। তো সেই জন্যই আজকে আমাদের আসা। এখন আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি আল মাহমুদ ফাইজুল কবির, পরিচালক অভিযোগ ও তদন্ত জাতীয় মানবাধিকার কমিশন, আর মূলত আমি জেলা ও দায়রা জজ। আচ্ছা, আমরা ওই নুসরাত জাহান রাফার যে ঘনিষ্ঠতম বান্ধবী দুজনের সাথে কথা বলেছি, তার প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কথা বলেছি, তাদের তার প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে কথা বলেছি, একজন পুলিশ কর্মকর্তা সেদিন ডিউটিতে ছিলেন তার সাথে কথা বলেছি, এবং আমরা আরও তার বাবা ভাই পরিবারের সদস্যদের সাথেও কথা বলবো এবং সমগ্র ওই মাদ্রাসাটাও ঘুরে দেখবো, বিভিন্ন জায়গাগুলো ঘটনাস্থলগুলো এগুলো আমরা দেখবো। এই দেখেন, এই বিষয়টা পরিষ্কার যে এখানে দুটো ঘটনায় দুটো মামলা হয়েছে। 27/3/2019 সালের একটা ঘটনা এবং 6/4/2019 সালের তারিখের একটি ঘটনা। এবং সাক্ষীরা যা বললো বা যারা যা ভাবতেছে এবং আমরাও মনে করতেছি যে 27/3/19 সালের ঘটনার জের হিসেবেই 6/4/19 সালের ঘটনাটা, এবং এই জিনিসটাও ক্রিস্টাল ক্লিয়ার যে 6/4/2019 সালের ঘটনায় একটি পার্টিসিপেশনে ছিল চারজন এবং ছাদের মধ্যে তার গায়ে আগুন লাগানো হয়, এটাই সাক্ষীরা বলেছে। আর এই বিষয়টাও সাক্ষীদের বক্তব্য থেকে পরিষ্কার যে 27/3/2019 তারিখে অধ্যক্ষ সিরাজুদ্দৌলা ওই তার ছাত্রী নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তার কক্ষে তার সাথে অশুভন আচরণ করে, যা সে বের হয়েই তার ঘনিষ্ঠ বান্ধবীদেরকে বলে, তার বাড়িতে গিয়ে লোকজনদেরকে বলে, তারা লাঠি শুটা নিয়ে আসে এবং প্রিন্সিপালকে নুসরাতের মা হাতের বেত দিয়ে 3-4টা বাড়িয়েও দেয়। এবং আমরা মনে করি যে 27/3/19 তারিখের ঘটনাটায় যদি স্কুল প্রশাসন, স্থানীয় প্রশাসন আরও সতর্ক হতেন এবং বিষয়টার প্রতি গুরুত্ব দিতেন তাহলে হয়তো 6/4/19 তারিখের ঘটনাটা এড়িয়ে যাওয়া সম্ভব হতো। তো সেইভাবে আমাদের সমাজের এই কলঙ্কিত লোকগুলো সেভাবে নিজেদের প্রভাব প্রতিপত্তি দিয়ে হয়তো আড়াল করে রেখেছিল বা সেরকম ক্ষমতা প্রভাব বিস্তার করেছিল বা ওইটা প্রকাশ হতে দেয়নি সেভাবে, যার কারণে নাকি 6/4/19 তারিখের মর্মান্তিক ঘটনাটা ঘটে। এইটা আমরা এই পর্যন্ত সাক্ষী থেকে এটা আমরা আমাদের কাছে পরিষ্কার, আমাদের কমিশনের এই কমিটির কাছে। ওসি সাহেবের সাথে এখনো আমাদের কথা হয়নি, তবে আমরা মনে করি যে থানায় যখন একজন মানুষ আশ্রয় নিতে যায় একটি মেয়ে, তখন সে কতটুকু বলতে পারে বা একজন মেয়ের সম্ভ্রম রক্ষা করে কতটুকু বলা সম্ভব, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোঝা উচিত ছিল এবং ওনারা সেরূপ গুরুত্ব দিতে এবং সেভাবে উপলব্ধি করতে সক্ষম হননি। হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছি যে সারা বিশ্বে মানবাধিকার যত আছে, মানবাধিকার এক নাম্বার মানবাধিকার হচ্ছে জীবনের বেঁচে থাকার অধিকার, রাইট টু লাইফ। তো যেখানে নাকি জীবনের অধিকার নাই সেখানে মানবাধিকার ভুলণ্ঠিত হয় এবং সেজন্যই আমরা এসেছি। এবং বাংলাদেশের সংবিধানে মানবাধিকার জীবনের অধিকারকে, রাইট টু লাইফকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, বিশ্বের সকল সংবিধানেই জীবনের অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে জীবনের অধিকার বিঘ্নিত হয়েছে এবং এই বিঘ্নিত হওয়ার পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে এখানকার অধ্যক্ষ সিরাজুদ্দৌলা সাহেব, এটা সকল তার ছাত্রীরা বলেছে। ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভন আচরণ করেছে এবং আমি নাম বলবো না, আমার সাক্ষী এসেছে বিভিন্ন নাম যাদের সাথে উনি একই ধরনের আচরণ করেছে, তারা হয়তো সাহসী না হওয়ার কারণে প্রতিবাদ করতে পারেনি। আর নুসরাত জাহান
রাফি সাহসী ভূমিকা রেখেছে, সে নারী অধিকার, নারী জাতির সম্মান এবং নারী জাতির ইজ্জত রক্ষার জন্য যে সাহসী ভূমিকা পালন করেছে তার জন্য আমরা তাকে স্যালুট জানাই। অবশ্যই যদি 27/3/19 মামলার পর তাৎক্ষণিকভাবে তার কর্মকাণ্ড, মানে অধ্যক্ষ সাহেবের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা যেত খোঁজ খবর নিয়ে, পরবর্তী যারা অভিযোগকারী তাদের কি কি হচ্ছে, তাদের সিকিউরিটি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যেত, তাহলে হয়তো 6/4/19 ঘটনাটা এড়ানো যেত বলে আমি মনে করি। এই পর্যন্ত তো সাক্ষীতে কেউ বলেনি, কেউ দেখেছে, তবে আমার আমাদের তদন্ত এখনো প্রক্রিয়াধীন, আমরা আরো তদন্ত করব। আমরা বিশ্বাস করি যে চারজন মানুষ একটি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে বেরিয়ে যাবে, একটা দুর্ঘটনা ঘটিয়ে কেউ দেখবে না, কেউ জানবে না, এটা সম্ভব নয়। নিশ্চয়ই আইনি প্রক্রিয়ায় যখন নাকি এটা তদন্ত হবে তখন এটা নিশ্চয়ই উন্মোচিত হবে যে কারা ঢুকেছিল, কারা বেরিয়েছিল। এবং এই প্রশ্নটা কিন্তু আমি এখানে সবাইকেই করেছি যে চারজন লোক উপরে গেল, বের হয়ে আসলো, কারা ঢুকতে দিল। যেখানে নুসরাতের ভাইকে ঢুকতে দেওয়া হলো না পরীক্ষার হলে, সেখানে বাহিরের চারটা লোক কিভাবে ঢুকলো, কারা ঢুকলো, তো ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব এই ব্যাপারে উনি ছিলেন, উনিও কিছু বলতে পারেননি, বা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিল তাদের একজনকে আমরা জবানবন্দি নিয়েছি সদস্যের, সেও বলতে পারেনি। আসলে এই ঘটনাটা খুবই পরিকল্পিতভাবে সকলের চক্ষুর অন্তরালে ঘটেছে, এবং যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রথমে ক্লাস চলছিল, ক্লাস শেষ হওয়ার পর আবার পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষার সময় 144টা ছিল, তো এই পিরিয়ডে কেউ পূর্ব পরিকল্পিতভাবে, আমার ধারণা, আমাদের ধারণা যে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে উৎপেতে ছিল ছাদের মধ্যে, এটা আমাদের সাক্ষী এসেছে। আমরা সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিবেদন জমা দিব, এবং আমরা প্রত্যাশা করি, মানবাধিকার কমিশন প্রত্যাশা করেন যে প্রসিকিউশন এখানে অসম্ভব শক্তিশালী একটা ভূমিকা রাখবে, তদন্ত কার্যক্রম অত্যন্ত দ্রুত হতে হবে এবং সুষ্ঠুভাবে হতে হবে, দায়িত্বশীলতার সাথে হতে হবে। একইভাবে বিচারিক কার্যক্রমও সেখানে আমরা প্রত্যাশা করি, মানবাধিকার কমিশন প্রত্যাশা করেন যে প্রসিকিউশন এখানে অসম্ভব শক্তিশালী একটা ভূমিকা রাখবে, তদন্ত কার্যক্রম অত্যন্ত দ্রুত হতে হবে এবং সুষ্ঠুভাবে হতে হবে, দায়িত্বশীলতার সাথে হতে হবে। একইভাবে বিচারিক কার্যক্রমও সেখানে যে নিয়োজিত প্রসিকিউশনের আইনজীবী থাকবেন তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন, তারা গুরুত্ব দিয়ে মামলাটা লড়াই করবেন। এবং আমি, আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আসার পর বিনে পয়সায় আইনি সেবা দেওয়ার জন্য লিগেল এইড কমিটি আছে প্রত্যেক জেলায়, এবং জেলা ও দায়রা জজ মহোদয় পদাধিকার বলে সেই কমিটির সভাপতি। তা আমি এবং আমার কমিশন, আমরা জেলা জজ মহোদয়কেও অনুরোধ করব যাতে একজন এখানকার সবচেয়ে মানে নির্ভরযোগ্য সিনিয়র ক্রিমিনাল লয়ারকে, ফৌজদারি আইনজীবীকে প্রসিকিউশন পক্ষে অতিরিক্তভাবে নিয়োগ করা হয়, এই জন্য আমরা সুপারিশ করব। দেখেন, আমি শুরুতেই বলেছি যে যদি প্রশাসন তার ব্যাপারে আরেকটু নজরদারি বাড়াতো, আরেকটু খেয়াল করতো, তাহলে 6/4/19 দুর্ঘটনাটা এড়ানো হয়তো সম্ভব হতো। কারণ এখানে অনেক ছাত্রীর সাথেই সে এরকম খারাপ ব্যবহার করেছে বলে তারই ছাত্রীরা এখানে সাক্ষ্য দিয়ে গেছে, এবং তাদের সুনির্দিষ্ট নামও বলেছে, আমরা আজকে নামটা প্রকাশ করব না তাদের মান সম্ভব রক্ষার জন্য এবং নিরাপত্তার জন্য। তো ওই সময় যদি তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হতো তাহলে হয়তো আজকের এই ঘটনাটা হতো না। তো আমরা মনে করি যে এবার অন্তত মানে বেটার লেট দেন নেভার, যদি এখনও তাকে উপযুক্ত শাস্তি দেওয়া যায় তাহলে এই মাদ্রাসার ছাত্রীরা অন্তত একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তির কারণে নিরাপত্তার মধ্যে চলে আসবে।
দেখেন এটি আইনি প্রক্রিয়া, এটি আইনি প্রক্রিয়ার মধ্যে পরবর্তীতে মামলা তদন্তকালীন সময় যে কোনো সময় যখন উন্মোচিত হবে তখনও নাম দেওয়ার সুযোগ থাকে। এটা অবশ্যই হত্যা মামলা হবে এবং নারী শিশু নির্যাতনা যে 4-1 মামলাটা ছিল, নারী শিশু আইনে যে 4-1 ধারায় যে মামলাটা হয়েছিল সেটাই মডিফিকেশন হয়ে এটা মার্ডার কেসে আসবে। এটা আমরা সুপারিশ করব দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করার জন্য, যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য আমরা সুপারিশ করব। আমাদের কাছে মনে হয়েছে এটার মাস্টার মাইন্ড হচ্ছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সাহেব এবং তারই শুভাকাঙ্ক্ষী, তারই দোসর যারা, তারাই এই ঘটনা ঘটিয়েছে প্রলুব্ধ হয়ে বা তার দ্বারা প্রভাবিত হয়ে বা তার অনুসারী হয়ে। এখন তো তদন্তাধীন বিষয়, এখন আর আমি তো যা বলার বলেছি। এটা এটা তো মানে আইনি প্রক্রিয়া, আপনি জানেন আইন মন্ত্রণালয় অথবা জেলা জজের ট্রান্সফার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করে দিবে মামলাটা যদি উনি এটাকে ওইরকম মনে করেন। আমরা এটা সুপারিশ করব নুসরাতের পরিবারকে যেন সুরক্ষা দেওয়া হয়, স্থানীয় প্রশাসনকে আমরা বলে যাব, পুলিশ প্রশাসন যা সিভিল প্রশাসন সবাইকে আমরা বলে যাব ওদের ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, আমরা একটু এসে যাব।